আসসালামু আলাইকুম, আমি লিমিয়া দেওয়ান বলছি। আশা করি ভালো আছেন। আমি ঢাকা থেকে কুমিল্লা আসলাম, 95 কিলোমিটারের মতো দূরত্ব। তবে আমাদের রাস্তা মোটামুটি হালকা পাতলা জাম থাকাতে আমরা 9টা রানা দিয়ে 1টার মধ্যে পৌঁছে গেছি, যেখানে হয়তো সাধারণত খুব বেশি ফাঁকা থাকলে আমরা 1:30টার মধ্যে আসতে পারতাম। এখন আপনাকে দেখাবো ময়নামতির শালবন বিহার। চলেন আমার সাথে শালবন বিহারে ভ্রমণ করি। শালবন বিহারে ময়নামতিতে কুমিল্লায় আগে বলেছিলাম আমরা দেখাবো, এখানে টিকিট প্রতি জনের 20 টাকা করে। আগে যখন আসতাম তখন দেখা যেত এটা কিন্তু বন্ধ। এখন চলেন আমরা ঘুরে দেখি। আগে কিন্তু আমরা এটা এমনিই ঢুকতাম, কোনো গেট ছিল না, এবং দেখা গেছে এটা অটোমেটিক আমরা হয়তো ঢুকে যেতাম। গাছপালা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে এবং ভালো লাগছে। তো এখন ওই ভিতরে যাওয়ার জন্য আমরা এই খুব সুন্দর করে গোছানো রাস্তাঘাট সব কিছু করা হয়েছে। আমরা এখন ভিতরে যেয়ে এটা দেখতে পারবো। এটা যথেষ্ট গোছালো, গাছপালা দিয়েছে আমাদের নেচারের, ভালোই লাগছে দেখে। শালবন বিহারে এসছে যখন এখানকার কিছু তথ্য আমরা দেখি। তথ্য না জেনে আসলে ঘোরাটা ভালো লাগবে না। তো এখানে যে দেখেন এটা ছিল একটা রাজার বাড়ি নামে পরিচিত ছিল, এবং এখানে যখন খনন করা হয় তারপরে দেখা গেছে এখানে 115টা আপনার 550x550 পরিমাপের একটা বৌদ্ধ বিহারের ভূমির নকশা বের হয়েছিল, এবং তাই এটাকে বলা হয়েছিল শালবন বিহার নামে তখন এটাকে অনুমোদিত করা হয়েছিল। বিহারটির মাঝখানে একটা মন্দির উত্তর সাইডে আছে, মাঝামাঝি স্থানে প্রবেশ তোরণ, এটা ভীষণভাবে আমাদেরকে আকর্ষণ করে বলে আমি মনে করছি, এবং এটা এভাবে এটা লেখা আছে। আর বিহারটিতে 4টি ও কেন্দ্রীয় মন্দির 6টি নির্মাণ করার প্রমাণও পাওয়া গেছে। তার মানে কি, একটা মন্দিরও আছে আবার 6টি বিহারের 4টি কেন্দ্রীয় মন্দির আর 6টা নির্মাণ যুগের প্রমাণও পাওয়া গেছে অলরেডি। এটা যেটা হিন্দুদের একটা বিশ্বাস একটা জিনিস ছিল, বৌদ্ধদের এটা যে বৌদ্ধদের যে বিশ্বাস জিনিস ছিল সেটা কিন্তু পাওয়া গেছে, বৌদ্ধ মন্দির ছিল সেটা। খননে প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায়, আমরা গর্ত করার পর যেটা পোড়ামাটির একটা মুদ্রক থেকে জানা যায় যে এই বিহারটি দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভরদেব খ্রিস্টীয় 8 শতকে নির্মাণ করেছেন। তার মানে এটা ভরদেব খ্রিস্টীয় 8 শতকে নির্মাণ করেছে, এটা কাজকর্ম দেখে এটা বোঝা যায়। সুতরাং ইহার আসল এটার আসল নাম ছিল ভবদেব মহাবিহার, ভবদেব মহাবিহার এটার আসল নাম ছিল। এই বিহারে খননে প্রাপ্ত বিপুল পরিমাণ প্রত্যন্ত বস্তু ময়নামতির জাদুঘরে প্রদর্শিত হয়েছে। তো আমরা এখন জাদুঘরে যে এটার বিস্তারিত যে জিনিসগুলো আছে সেটা দেখতে পাবো।
এই সিঁড়িগুলা অত বছর কত বছর পুরনো হবে ঠিক জানি না, 500 বছর পুরনো। সিঁড়িতে উঠলাম এবং সূর্য এখন প্রায় আস্তের দিকে যাচ্ছে, সূর্যাস্ত। তো আমরা দেখি কি কি বেতে এখানে ওঠা যায়। আমি যে পিলেটের সামনে দাঁড়িয়ে আছি, এই পিলারটার বয়সও প্রায় 500 বছর মতন হবে। এবং দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর পিলার, একদম অরিজিনাল পিলারগুলো এখানে আমরা ধরে রেখেছি। এবং দেখা যাচ্ছে যে এখানে সামনে যে জায়গাগুলো, এই বলগুলো আছে, এই ইটগুলাও কিন্তু প্রচুর পুরনো, একদম প্রাচীন যুগের ইটগুলাকে নিয়ে তৈরি মানে রেখেই দিয়েছে এই স্তম্ভ। এটাই তো মজার জিনিস এখানকার, যে এই পুরনো জিনিসগুলোকে ধরে রেখে ওনারা সুন্দর করে, আমাদের সরকার এখন এগুলাকে সংরক্ষণ করা শুরু করেছে। এবং আমরা যদি পিছনে যাই, দেখা যাচ্ছে এখানে অনেক পিলার রাখা হয়েছে, পিলারের হয়তো বা কোনো একটা অবশ্যই কাহিনী আছে। তিনটা পিলার আমরা যেটা বলছিলাম, এদিকেও তিনটা পিলার আছে, খুবই সুন্দর। কেউ যদি ছবি তুলতে চায় অবশ্যই তুলতে পারবে। এখন আমরা এদিক থেকে গিয়ে, কারণ সম্পূর্ণটা ঘোরার জন্য মোটামুটি 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তা আমাদের হাতে 3 ঘন্টার সময় নাই, এই বিধায় আমরা উঠছি। তো এখানে খুব কঠিন জায়গা, দেখেন আমরা এইটা দিয়ে ওঠার চেষ্টা করছি। সূর্য ওখানে সুন্দরভাবে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই জায়গাটা যে দেখতে পাচ্ছি সে চারপাশে ঘেরা, এটা মন্দিরের একটা পুজো করার জায়গা। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন উপর থেকে এসে। আমরা সাইডে ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা মন্দিরের গেট, এবং চারপাশে সুন্দর করে সংরক্ষিত আছে। আমরা যেটা বলছিলাম যে এখানে একটা মন্দিরের আরেকটা অংশ, তাই না, মন্দিরের একটা অংশ, আর এখানে ভিক্ষুরা ধ্যান করতো হচ্ছে। এই যে এরকম টাইপের অনেকগুলো জায়গা আছে এখানে, এইসব জায়গা, এই জায়গাগুলোতে ওনারা ধ্যান করতো। এরকম যতগুলো আমরা গর্ত গর্ত দেখতে পাচ্ছি, ওরকম প্রতিটা জায়গায়, এখানে 115টার মতন জায়গা আছে যেখানে ভিক্ষুরা ধ্যান করতো। এই জায়গাগুলোতে ওরা ধ্যান করতো, এবং এরকম 115টার মতন জায়গা আছে। আর মেইন মন্দিরটা যেটা আমরা ওইখানে দেখাচ্ছিলাম, ওই পিছনে ওটা মেইন মন্দিরটা আছে এখনও। যে এই যে আমরা সরকারকে সত্যি ধন্যবাদ জানাই যে এখনও এইগুলোকে সংরক্ষণ করে রেখেছে, যাতে এটা আমরা আমাদের জন্ম, আগের জন্ম, পরের জন্মরা সবাই দেখতে পারে। এখানে আমরা এখন যেটা দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং, প্রায় 500 বছরের পুরনো। তো কাজেই একটা জিনিস মজা আমরা দেখতে পাচ্ছি, একটা জায়গা গোল করে আটকানো, এটা অ্যাকচুয়ালি পানি খাওয়ার একটা পুকুর, মানে পুকুর না, পানি খাওয়ার একটা নলকূপ, যেটা কিনা আমরা অনেকে কেউ কুয়া বলে বা ওয়েল হিসেবে ইংলিশে জানে, ওটা এখনও বলবৎ আছে। এটাকে আপাতত ঢেকে রেখেছে। এবং এই জায়গাটা সবাই ছবি তুলতে জানি, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা বিশাল সুন্দর একটা জিনিস, এখনও পানি আছে। এটা কিন্তু একটা মেইন আর কি বৌদ্ধবিহারটার অংশ, না, মেইন বৌদ্ধবিহারের অংশ। এখানে আমরা দেখাই যে এখানে কত সুন্দর করে এখনও মেনটেন করে রেখেছে। সিঁড়িগুলা একটু ভিন্ন ভিন্ন, একটু অন্যরকম পাথর দিয়ে করা। আশা করি অল্প সময়ের জন্য আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি ময়নামতির বৌদ্ধবিহার। কেউ যদি কুমিল্লায় আসেন, ঢাকা থেকে কুমিল্লা মাত্র 2 ঘন্টা লাগে, জাম থাকলে 3 ঘন্টা, আমরা আজকে 2.5 ঘন্টার ভিতরে এসে পড়েছি। তো আপনারা আসবেন, দেখবেন, শুনবেন। তো আমাদের আমাদের দেশের কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে, সেখানে ভ্রমণ করবেন। একদিনের জন্য আসলে সারাদিন আমরা ডে ট্রিপ করতে পারি সব জায়গায়। ভালো থেকে, সুস্থ থেকে।